সঙ্গে একটা কথা বল। তোর বাবা অফিসে তোর সঙ্গে কোনো ছেলে দেখা করিয়েছে? কেমন লাগলো? তো কেমন লাগলো কি মা, তুমি কোনোদিন ছেলে দেখোনি? তুই ঠিক করে জানিস আমি কি বলছি। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাক ছিল। ঠিকঠাক মানে কি, তোর কেমন লাগলো বলবি তো। মা বোর করো না, খিদে দাও খিদে পেয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন আগে একটা কাজ কর। অশোকের শরীরটা একটু খারাপ, ওকে খাবারটা পৌঁছে দে না। জলি কোথায়? তুই খাবার দিবে কিনা? দিয়ে দাও, ছোট বাচ্চাকে খাটিয়ে মারছে একদম। দিচ্ছি দাঁড়া। তার মানে বাবা সমীর জন্য যে ছেলে ঠিক করেছে সে তুমি? আগে হ্যাঁ আমি, চার দিক থেকে ডুবতে বসেছি বুঝলে, কার মুখ দেখে যে কলকাতা ছেড়েছিলাম ভগবান জানে। কি বলতে চাও? থামো তো, কিছু একটা উপায় ভাবতেই হবে। দয়া করে আন না, আর কোনো উপায় দিতে হবে না। তোমার মার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে পারছি না আমি। ভদ্রমহিলাকে এত মিথ্যে কথা বলেছি, নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার উপর এখন তোমার বাবার সঙ্গে নাটক, না হবে না। নাটক তো তোমাকে করতেই হবে শিশির, আমি তো কবেই কলকাতা চলে যাচ্ছিলাম, তুমি আমায় টেনে আনলে। তা না হলে এ নাটকের কবে যবনিকা পতন হয়ে যেত। যবনিকা পতন হয়ে যেত যতক্ষণ তোমার ওই মূর্তিমান অশক্তি পাঠিয়ে নিজেকে দেখা দিচ্ছে না, কিচ্ছু হতো না। চুলোয় যাক অশোক ত্রিপাঠী। এই কিরকম কথা বলছিস, অশোক ত্রিপাঠী তোমার হাজবেন্ড? জানি রে, কিন্তু আমার কিরকম বিরক্তি এসে গেছে। জলি বিরক্তি এলে তো চলবে না, সত এলো তোমার স্বামী। তো বলো এখন কি করতে হবে আমাকে? যত শিগগির পারো তোমরা দুজনে এই বাড়ি ছেড়ে চলে যাও, থাকবার কোনো অন্য ব্যবস্থা করে না। কেন, আমাদের দুজনকে কেন? আমি কলকাতা চলে যাব। তাই নাকি? তারপর কি করবে ওখানে শুনি? তুমি কি ভাবছো তোমার ওই অশোক ত্রিপাঠী বাড়িতে বসে তোমার অপেক্ষা করছে? এই মুহূর্তে তোর কোনো প্রবলেম নেই, কিন্তু আমার প্রবলেম আরম্ভ হয়েছে। তুই বাবাকে ভালো করে চিনিস, যদি এখন আমি না বলি বা শিশিরদা আমাকে না বোঝ করে তাহলে বাবা একটা কেলেঙ্কারি কাণ্ড করে বসবে। সেজন্যে শিশিরদাকে আর আমাকে এই নাটক চালাতে হবে, কিছুদিন বাবার চোখে ধুলো দিতে হবে বুঝলি। সত্যি গুরুজনদের চোখে যেভাবে আমরা ধুলো দিয়ে আসছি আর যে ধরনের ছল চাতুরি আমরা করছি, আমার মন কিন্তু একেবারে সায় দিচ্ছে না বুঝলি। শিশির প্রশ্নটা সায় দেবার বা না দেবার নয়, পরিস্থিতিটাই এখন এমন যে ইমোশনে কোনো স্থানই নেই। দেখো বাবা অনুপমকে খুব হেট করে, আর তার একমাত্র কারণ ওরা গরিব। আমার একটু সময় চাই, যেই মুহূর্তে অনুপম নিজের পায়ে দাঁড়িয়ে যাবে আমি সেই মুহূর্তে রিভোল্ট করব। কিন্তু শিশিরদা তোমাকে আমায় হেল্প করতে হবে, তোমার হেল্প ছাড়া আমার অনুপমের সঙ্গে দেখা করা অসম্ভব। দেখো সুমি, যতটা সম্ভব আমি করব, কিন্তু এই লুকোচুরির খেলা যত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ততটাই ভালো। তাছাড়া দেবু আর খোকন মামা অনেক কিছু আঁচ করে ফেলেছে বুঝলে। হ্যাঁ ওরা জানে আমার নাম শিশির। তাছাড়া দেবু বলছিল যে ওর হাতে নাকি একটা ফটো এসছে যা সব কিছু ফাঁস করে দেবে। তোমার সঙ্গে কোনো এক অচেনা লোকের ফটো। অচেনা লোক না, এটা অশোকের ফটো। তার মানে এই ফটোটা এখন দেবুর কাছে।